কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে, পো 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 করিয়ে, কি হলো মাস্টার? বলছে বইয়ের টেনশনে মাথা খারাপ হয়ে গেছে। কত স্কুলে হেডমাস্টার দেখেছে আন্ডার প্যান্ট পরে ঘুরছে, নারী খাতারনাক। ট্রেনগুলো যখন যায় দেখবেন রেলের উপরে পাটির উপরে দাঁড়িয়ে যায়, কি দেখে দাঁড়ায় বলুন তো? এই কথা বলুন, রেড সিগন্যাল দেখে দাঁড়ায়। তার মানে রেড মানে কি? বিপদের সংকেত। রেড মানে বিপদ সংকেত। আজকে ছেলেগুলোর বিয়ে হয়নি, আপনি রাজকীয় হালাতে খান আর ঘুরে ঘুরে বেড়ান আর তসবি করুন। যেদিন থেকে লাল শাড়ি পরে নতুন বৌ আসবে, লাল শাড়ি পরে এসেছে মানে রেড সিগন্যাল। বাড়িতে নতুন বৌমা আসছে মানে আপনার হয়ে গেল। 22 বছর ছেলেটা আপনার কথা শুনে আর উঠে বসে, আর 4 ঘন্টা রাতের বেলা এক বালিশে মাথা দিয়ে 4 দিনের মাথাতে ছেলেটার চোখ কসলাতে কসলাতে উঠে বলছে, মা তো কি হলো এটা, যে তোমাদের সাথে খাওয়া যাবে না, তোমরা লোক খুব জুতের নয়, তুমি আর আব্বা আলাদা রান্না করে খাও। 22 বছর লোক ভালো ছিল, আর 3 ঘন্টা একটা বালিশে মাথা দেবার পরে বলছে তোমরা লোক খুব জুতের নয়। এ জাদু কে শেখালো? থানার বড়বাবু এসেছে। ওই ঘটনাটা হচ্ছে এই, মোহাম্মদ এ লোকটা সাংঘাতিক লোক, এর পাওয়ারফুল লোক খুব, জানেন তো হযরত মোহাম্মদ পাওয়ারফুল লোক না, খুব পাওয়ারফুল লোক। আল্লাহ, এই লোকটা সম্পর্কে আপনারা কি জানেন? আমি জানি না। আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি আজকে। আমার বক্তব্যর সব কিছু যদি ভুলে যান, তাহলে অন্তত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কথাগুলো বলবো আপনি মৃত মানুষের মতো বসে শুনুন, লড়াচড়া করবেন না, খুব ইম্পর্টেন্ট কথা বলবো। আচ্ছা, আপনার একটা বন্ধু আছে, তার নাম শ্যামল, আপনি কলেজে পড়েন, একই জায়গায় পড়াশুনো করেন, একই কলেজে। শ্যামল একদিন আপনাকে প্রশ্ন করছে, তোমাদের ধর্মগুরুর নাম কি? আব্দুর রহিম। তো সে, আমাদের ধর্মগুরুর নাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইট অ্যান্সার, ঠিক বলেছো তুমি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তোমাদের ধর্মগুরু লেখাপড়া জানতেন? আচ্ছা, বলুন যে এই প্রশ্নটা করার অধিকার শ্যামলের আছে না নেই? কথা বলুন, আছে। আচ্ছা, উনি যদি প্রশ্নটা করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন, তাহলে আপনি কি উত্তর দেবেন? আপনার জানা আছে উনি লেখাপড়া জানতেন? জানতেন না। আচ্ছা, শ্যামল যদি আবার প্রশ্ন করে বলে যে তোদের এমন একটা ধর্মগুরু যে ধর্মগুরু লেখাপড়া জানে না, ও আবার ধর্মগুরু, এটা ও বলতে পারে কি পারে না? পারে, পারে। তাহলে পবিত্র কোরআন বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় নবীকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, যে লোকটা শিক্ষক হবে তাকে তো লেখাপড়া জানা লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে কোরআনের আয়াতের সঙ্গে বাস্তবতায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মিল হচ্ছে? কথা বলুন তো, মিল হচ্ছে না? তাহলে এখানে কি উত্তর আমরা কেউ দিতে পারবো না? পারবো। উত্তরটা কেমন হবে এবার আপনাকে কথা বলি। আমি খুব বড় বক্তা, খুব বড় আলেম, খুব শাইখুল হাদিস, বুখারীর হাফেজ, অনেক কিছু। আমার শিক্ষক ইমতিয়াজ ভাই, তা আমি এখানে আসব, তা হ্যান্ডবিলে নাম দেখছেন আর আপনি বলছেন ইমতিয়াজকে, জানেন আমাদের গ্রামে কে বক্তা আসছে? প্রধান বক্তা মুমতাজুল ইসলাম সাহেব। তখন ইমতিয়াজ ভাই হেসে হেসে কি বলবে, হ্যাঁ কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আর আজকে প্রধান বক্তা বলছিস তোরা, কোথা পাস এসব? বলবে কি বলবে না? বলবে। আচ্ছা, আমি যত বড়ই আলেম হই, ইমতিয়াজের সামনে আমি জীবনে মুখ উঁচু করে কথা বলতে পারবো? পারবো? পারবো না। কারণ কি? আমার শিক্ষক, শিক্ষক এই কারণে। আচ্ছা, এবার আপনাকে বলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না? না, উনি নিরক্ষর ছিলেন, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না, উনি কোনো স্কুলে পড়েননি আল্লাহর তরফ থেকে। উনি যদি কোনো স্কুলে পড়তেন, আর সেই স্কুলের শিক্ষক যদি আবু জেহেল হতো, আর আল্লাহর নবী মিরাজ থেকে ফেরত আসার পরে যদি বলতো চাচা আমি জাহান্নাম আর জান্নাত দেখে এসেছি, আবু জেহেল কি বলতো? ভণ্ড বদমাইশের জায়গা পাও না, কালকে আমার কাছে তুমি কি, আমার কাছে ভণ্ডামি করার জায়গা পাও না, আমার কাছে তুমি কালকে নূরানি কায়দা পড়েছো আজকে বলছো জান্নাত জাহান্নাম দেখে এসেছি,
নিজে কথা তোমার সৎ, এটা বলতে কি বলতো না বলতো বলতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নয়, জিব্রিলকে মাধ্যম করিয়ে শিক্ষা দান করেছেন। আর একটা কথা বলি, এই লোকটা যদি শিক্ষিত হতো তাহলে সমাজ বিপদে পড়ে যেত, কঠিন বিপদে। যদি হযরত মুহাম্মদ সাল্লাম শিক্ষিত হতেন, কোরআনের আয়াতগুলি যখন অবতীর্ণ হয়েছে, এই আয়াতগুলি অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল যখন আবু জেহেল আবুল আবুদ বা সাইবা বেঈমান মুশরিকদের সামনে কোরআনের আয়াতগুলি যখন তেলাওয়াত করতেন, আবু লাহাব আবু সুফিয়ান এরা চাচারা যখন বেঈমান ছিল, এক পর্যায়ে বলেই দিত, কি বলতো, আল্লাহ যা বলেছে তার মধ্যে তুমি দুই চারটে কথা গোঁজামিল করে ঢুকিয়ে দিয়েছ, এটা বলতে কি বলতো না বলতো। কিন্তু লোকটা তো লেখাপড়া জানে না, ঢোকানোর ক্ষমতা নেই। আচ্ছা, এই কারণে কি লেখাপড়া আল্লাহ জানতে দেননি, তিনি ডাইরেক্ট শিক্ষক হয়েছেন জিব্রিল মাধ্যমে। নাম্বার দুই, মুহাম্মদ সাল্লাম হচ্ছেন আমাদের শেষ নবী, এটা আপনারা জানেন, শেষ নবী। এটা কেমন করে বিশ্বাস আসবে আপনার মনে? আমি মাওলানা মুমতাজুল ইসলাম, আমাকে স্টেজে আনা হলো, আমি বক্তা, আরেকজন লোকে স্টেজে আমার পাশে বসে আছে ইমতিয়াজ ভাই, তাকে জিজ্ঞেস করছে, ভাই আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি চব্বিশ পরগনা। গ্রামের নাম ফলদি, বাবার নাম মোস্তফা, আপনার ছেলে মেয়ে কটা? দুটো। আপনার শ্বশুর বাড়ি দমদম, আর আপনার ডেট অফ বার্থ 1990। পড়াশুনো কোথায়? না জামিয়া ফাইজিয়া। ও হো, তাই তাহলে আপনি মুমতাজুল ইসলাম? জি হ্যাঁ, আমি মুমতাজুল ইসলাম। আমাকে উনি জিজ্ঞেস করছেন আপনার নাম কি ভাই? বলছে আমার নাম মুমতাজুল ইসলাম। ইমতিয়াজ ভাই বক্তা মুমতাজুল ইসলামকে চেনেন না, ধরে নেন ফোনে ফোনে দাও, তা দুজনে এসে সেম অ্যাড্রেস, আমাকেও বলছে আমিও বলছি, বাবার নাম মোস্তফা, গ্রামের নাম ফলদি, আমার জেলা উত্তর চব্বিশ পরগনা, পড়াশোনা ফাইজি আমি করেছি, দুজন সেম অ্যাড্রেস। আচ্ছা বলুন তো, দুজনাই কি মুমতাজুল ইসলাম হওয়া সম্ভব? সম্ভব, যে কোনো একজন মুমতাজুল ইসলাম আর তার মধ্যে যে কোনো একজন মিথ্যুক, তাই তো কি না? হ্যাঁ, তাহলে মুহাম্মদ সাল্লাম আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন নবী বলেছে যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে, কোন নবী বলেছে? বলেনি। কোন নবী বলেছে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে? মুহাম্মদ সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাম শুধুমাত্র একজন ব্যক্তি বলেছেন যে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, মাঝখানে যদি অন্য কোন নবী মাঝখানে বলে দিতেন যে আমাকেও শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে গন্ডগোল লেগে যেত। যেত কি যেত না? যেত। মুহাম্মদ সাল্লামকে মানা লাগবে, তার কথাকে কি মানা লাগবে। এই ব্যক্তি সম্পর্কে অনেকজনের অনেক রকম ধারণা, কেউ বলছে নূরের তৈরি, কেউ বলছে মাটির তৈরি, কেউ বলছে পৃথিবী সৃষ্টির আগে ছিল, সব নানান ঘটনা আছে না? আছে নাকি আছে না? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ নূরের তৈরি, কেউ মাটির তৈরি, এসব নিয়ে বিস্তারিত কথা বললে বলা যেতে পারে, আমি আবার খোদপলাশি মাদ্রাসায় আসবো, তখন বলবো, তখন বলবো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, উনি যে সমস্ত কথাবার্তা বলবেন, আদেশ এবং নিষেধ করেছেন, এগুলো কি মানা লাগবে? তো ওনারও কিছু আদেশ এবং নিষেধ আছে যেগুলো মানা লাগবে, না মানতে পারলে কি নাবিকে ভালোবাসা হবে না। তাহলে ওনার কিছু আদেশ নিষেধ বলবো, মানতে পারবেন? কোরআনের গুলোতে একটাও মানতে পারলেন না, মানতে পেরেছেন? এবার আপনাদের জন্য আর বলবো না, এবারে যারা মা বোনেরা আছে চারিদিকে স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন, পর্দার মাধ্যমে, ওদের ব্যাপারে দুটো একটা আদেশ নিষেধ বলে দেব। আপনি ভায়া হয়ে আপনার স্ত্রীকে কাল সকালে বলে দিবেন যে এইগুলো করতে মানা করেছে আর এইগুলো করতে বলেছে। বলবো, বলি, আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এই দুটো হাদিস বলি তাহলে দু চার ঘন্টা বলতে হবে, মানে আমি ওই জন্য শর্টে শর্টে বলে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে দু জাহান্নামে মহিলাদের ভিড়, একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে, প্রথম কারণ হলো অধিক নারীগণ, প্রথম কারণ হলো অধিক নারীগণ,
অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হল অধিক নারী গনে ঝগড়া ঝাঁটি বেশি করে নিজ স্বামীর সনে। তৃতীয় কারণ হল শোনো সমাচার প্রশংসা নাই করে স্বামীকে তাহার। এহেন কারণে অগো অধিক নারী গন যাবে তারা বেশি বেশি যাবে জাহান্নাম। আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জাহান্নামের ভিতরে তিনি দেখে এলেন অধিকাংশ নারীদেরকে যেন জাহান্নামের আকুশিতে করে টাঙানো আছে। আল্লাহর নবী আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন ইয়া মাশরান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা আছো শুনে রেখে দাও তোমরা বেশি বেশি করে সাদকা করো, কারণ আমি তোমাদেরকে এই মাত্র জাহান্নাম থেকে দেখেলাম। একজন নারী বললেন আল্লাহর নবী আপনি পুরুষদের কথা বললেন না, আপনি অন্য কারো মানুষদের কথা বললেন না, আপনি কেন শুধু নারীদের কথা বললেন? নারীরা কি এমন অপরাধ করে, নারীরা কি এমন ভুল করে, নারীরা কি এমন অপরাধী, দয়া করে যদি আপনি বলে দেন ওই কাজগুলো আমরা জীবনে আর করব না। বিশ্ব নবী বলছেন প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী এত খাতারনাক জীবনে অল্প জিনিসে মন ভরে না, ভরে ভরবে না। আপনি একটা বাজার থেকে ব্লাউজ এনেছেন 400 টাকা দিয়ে, তা আপনি এসে সত্যি কথাটা বললেন সাদা মনে কাদা নেই, কত দাম নিয়েছে গো সফিকের বাপ? 400 টাকা নিয়েছে। তো ব্লাউজটা ধরেই বললো তোমার বড় ভাইয়ের বউ যে ব্লাউজটা পরে 800 টাকা দাম ওটাই ভালো, বলবে কি বলবে না? এটা নারীর জাতের অভ্যাস, কি বলছি বুঝতে পারছে? খুব খাতারনাক, ওদের থেকে সাবধানে থাকবেন, আপনাকে বলে দিলাম। যদি বাঁচতে চান বুঝলেন, যদি বাঁচতে যদি চান ভাববেন না ওদের বুদ্ধি নেই, ওদের এত বুদ্ধি গিঠে গিঠে বুদ্ধি। কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে পো 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 করে, কি হলো মাস্টার? বলছে বইয়ের টেনশনে মাথা খারাপ হয়ে গেছে। কত স্কুলে হেডমাস্টার দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। নারী খাতারনাক, ট্রেনগুলো যখন যায় দেখবেন রেলের উপরে পাটির উপরে দাঁড়িয়ে যায়, কি দেখে দাঁড়ায় বলুন তো? এই কথা বলুন, রেড সিগন্যাল দেখে দাঁড়ায়। তার মানে রেড মানে কি? বিপদের সংকেত। রেড মানে বিপদ সংকেত। আজকে ছেলেগুলোর বিয়ে হয়নি, আপনি রাজকীয় হালাতে খান আর ঘুরে ঘুরে বেড়ান আর তসবি করুন। যেদিন থেকে লাল শাড়ি পরে নতুন বৌ আসবে, লাল শাড়ি পরে এসেছে মানে রেড সিগন্যাল। বাড়িতে নতুন বৌ আসছে মানে আপনার হয়ে গেল। 22 বছর ছেলেটা আপনার কথা শুনে আর উঠে বসে, আর 4 ঘন্টা রাতের বেলা এক বালিশে মাথা দিয়ে 4 দিনের মাথাতে ছেলেটা চোখ কসলাতে কসলাতে উঠে বলছে মা তো কি হলো এটা, যে তোমাদের সাথে খাওয়া যাবে না, তোমরা লোক খুব জুতের নয়, তুমি আর আব্বা আলাদা রান্না করে খাও। 22 বছর লোক ভালো ছিল, আর 3 ঘন্টা একটা বালিশে মাথা দেওয়ার পরে বলছে তোমরা লোক খুব জুতের নয়। এ জাদু কে শেখালো? থানার বড়বাবু এসেছে ওই, তুমি বুঝতে পারছেন না? ভাববেন ওদের বুদ্ধি নেই। ওদের ব্যাপারে একটা কথা বলবো, যারা লুঙ্গি পরে আছেন কোষে বেঁধে রাখুন, একটা কথা বলছি আপনাকে বার বুঝলেন। আর আমাকে লাস্টে তোলে, আমি ওই মনে মনে ভাবছিলাম আল্লাহ যেন আমায় লাস্টের দিকে তোলে, আল্লাহ যেন আমায় লাস্টের দিকে তোলে, বুঝলেন না? মনে মনে ভাবছিলাম যে কিছু বলবো আর কি, আর আমাকে যদি আগে আগে তুলে দিত তাহলে এতক্ষণ আর বলতে পেতাম না, আমার টাইম সব শেষ হয়ে যেত। যাই হোক, আমি আর 2-10 মিনিট বলি বুঝলেন। মেয়েদের একটা কথা বলি, একটা স্কুলের হেডমাস্টার খুব শিক্ষিত মানুষ, এখন রিটায়ার করেছে, তা শীতকালে হাঁসের মাংস চর্বি হয় জানেন তো, তা মাস্টার মাসায় ভাবছে একটু হাঁসের মাংস দিয়ে ভাত খেলে দুটো ভালো হতো, তা বাজার থেকে একটা বড় হাঁস কিনে এনেছে, জবাই করেছে। মেয়েদের কত বুদ্ধি সেটা বলছি, হাঁস কিনে জবাই করেছে। এখন মাস্টার বলেছে ওর স্ত্রীকে আজকে জুম্মার দিন, জুম্মা নামাজ পড়তে যাব, তো এক কাজ করিও রান দুটো অবশ্যই আমাকে দিও, বাকি সব তুমি খেয়ে নিও। এখন মাস্টারের স্ত্রী বেশ রান্না করতে করতে সেন্ট ভালো বার হয়েছে, ফটাম করে একটা রান নিজে খেয়ে নিয়েছে। মাস্টার নামাজ পড়ে এসেছে, ভাত দিয়েছে মাস্টারকে, কি বলছে বুঝতে পারছেন না? মাস্টার এখন বাসুনের পাশে পিয়ারাটা দেখছে, মাংস, মাংসটা দেখার পরে বলছে কি গো আয়সার মা একটা রান দিলা,
তাসার মা মাথা চুলকাতে চুলকাতে বলছে, তোমাকে চাকরি দিয়েছিল বলো তো? যে কেন, সরকার দিয়েছে চাকরি। বলছে, যে চাকরি দিয়েছে ওরও মাথায় গোবর ভরা আছে, তোমারও মাথায় গোবর ভরা আছে। বলছে কেন? বলছে, হাঁসের আবার কটা ঠ্যাং হয়েছি যে তোমাকে দুটা রান দিতে হবে? মাস্টার ভাবছ বলে কি রে, হাঁসের কটা ঠ্যাং হয় মানে হাঁসের দুটাই ঠ্যাং হয়? বইয়ে পড়েছি, তারপরে আমি প্র্যাকটিক্যালে দেখেছি হাঁস রাস্তাঘাটে চলে দুটো ঠ্যাং। মাস্টার বউ বলছে, না হাঁসের একটা ঠ্যাং। মাস্টার বলছে, না হাঁসের দুটো ঠ্যাং, স্বামী স্ত্রী মারামারি হয়ে যাবার উপকরণ, বুঝলে? মাস্টার তখন বলছে, যদি হাঁসের দুটো ঠ্যাং দেখাতে না পারি তাহলে আমি চাকরিতে যাওয়ার আর যত টাকা বেতন পেয়েছি সব তোকে দিয়ে দেবো। আর মাস্টারের বউ বলছে, আমি যদি একটা ঠ্যাং দেখাতে না পারি তোমার ভাত খাবো না। মাস্টারও বড় বিপদের, বউ বড় বিপদে, কেমন বুদ্ধি দেখুন মেয়েদের। মাস্টারকে নিয়ে যাচ্ছে হাঁসের দুটো ঠ্যাং দেখাতে, হাঁসের একটা ঠ্যাং দেখাতে মাস্টারের বউ নিয়ে যাচ্ছে। মাস্টারের বউ গিয়ে পুকুর পাড়ে শীতের দিনে দেখবেন হাঁস একটা পায়ে দাঁড়িয়ে থাকে, থাকে কি থাকে না? মাস্টারের বউ বলছো, মাস্টার দেখছ? বলছে, মাথা চুলকেছে, বলছে ঠিকই তো হলো, বইয়ের কথাই ঠিক, টাকাগুলো আমায় গেল, ভাবছে টাকাগুলো আমায় গেল। মাস্টার তো হেরে গেছে। মাস্টার হেরে যাওয়ার পরে তখন আস্তে আস্তে বাড়ি ফেরার পরে ওর স্ত্রীকে বলছে, এদিকে এসো, হাঁসের দুটো ঠ্যাং এবার আমি দেখাবো। বলছে, দেখাও। হাঁস একটা ইটের ঢেলা নিয়ে টুক করে মেরেছে, বলেছে দশ হাঁস। যেই বলেছে দুটো ঠ্যাং বার করে হাঁস ছুটছে। মাস্টার বলছে, দেখছো হাঁসের ওই দুটো ঠ্যাং একটা তুলেছিল? তখন মাস্টার স্ত্রী বলছে, আমিও তো জানি দুটো ঠ্যাং, তুমি ইট মেরেছো বলে একটা ঠ্যাং বার হয়েছে। তুমি আল্লাহর কসম দিয়ে বলো যে হাঁসটা বাজারে কিনেছিলে, ইট মেরে কিনেছিলে? বলছে, না ইট মেরে তো কেনা হয়নি। বলছে, ওই কারণে ওই মালটার একটা পা ছিল। কি বলছি বুঝতে পারছো না? ভাববেন না ওদের বুদ্ধি না, সব বুদ্ধি আছে ওদের, সব বুদ্ধি আছে। সারা জীবন আপনাকে তেল মালিশ করবে, একদিন শুধু বলবেন সবই ভালো, তোমার চলন ভালো, তোমার হাসি দেখলে আমার আর খিদা লাগে না, তুমি যখন রাস্তা দিয়ে যাও এত মধুর লাগে, তোমার চোখ দুটো এত সুন্দর, কিন্তু তোমার আব্বারা লোক খুব একটা ভালো না, একদিন বলবেন তা। তারপরের দিন গরম ভাতে বিষ মিশিয়ে দিয়ে আপনাকে খাইয়ে দেবে, দিবেই মিস নেই, সব ভালো। শুধু একদিন বলবেন তোমার বাপের আলোক ভালো না, তারপরের দিন দেখবেন আপনার বাড়িটা একদম পুরো নরক হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? নারী বিশ্বনবী বলেছেন, অল্প জিনিসে মন ভরে না। দ্বিতীয় কারণ, স্বামীর সঙ্গে সবসময় মারামারি, আপনাদের মনে হয় হয় না? হয়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রেম ছিল। একটু একটা হাদিসের টুকরা বলি বলি, আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগনিজি নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আল্লাহর নবী বলেছেন, গোস্ত গুলোকে হাড্ডি ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত আয়েশা চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। বিশ্ব নবী যে হাড্ডিটা খেয়ে তিনি ফেলে দিতেন, আম্মা জান আয়েশা আবার ওই হাড্ডিটা মুখে নিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে খেতেন। আল্লাহর নবী গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছেন, আম্মা জান আয়েশা ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি পানি পান করেছেন। আমাদের এরকম সিস্টেম আছে নাই? কি করে খাবে আপনার আঁঠু? বিড়ির গন্ধতে ঘুম হয় না হারাম করে, এত গন্ধ মুখে ওর। বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে, আহারে বাহারে বিবি খুঁজিছে আগুন, উচ্চ স্বরে ডাকে বিবি স্বামী এলি নাই এখন। বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই, এই শুনে জুতো তুলে মারিল মাথায়, এমন মারে মারে বিবি গড়া গড়ি যায়। কি মারা মারিল দেখো ভেবে দেখো চাচি, স্বামীর হাতে ভাত নাই তালাক দিতে রাজি। এই বিড়ির ঝামেলার জন্য কত মেয়ে ডিভোর্স হয়ে গেছে, বুঝলে? আল্লাহ মহিলাদের আর একটা কারণ বলে দিবেন, ওরা জাহান্নামে যাবে না। কি কি কারণ? স্বামীর না শুক্রিয়া যেন যা করবে, পকেটের অবস্থা দেখে বেশি টাকা নেই, অল্প করে এনেছে, আলহামদুলিল্লাহ বলো মা তুমি।
স্বামীর বেশি ইনকাম নেই, কমা দামের ব্লাউজ এনেছে, আলহামদুলিল্লাহ বলো। খুব বেশি দামি গোস্ত আনতে পারেনি, সাধারণভাবে এনেছে, আলহামদুলিল্লাহ বলো। মোটা চাল খেতে দেয়, আলহামদুলিল্লাহ বলো। মা তুমি রাগ করিও না, স্বামীর উপরে মুখ ঝামটা দিও না, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এটা নিষেধ, করা যাবে না। আর নারী করলেই জান্নাত চলে যাবে, চারটে কাজ বলবো, চারটে কাজ করলেই জান্নাত, ওকে কেউ আটকাতে পারবে না, করলেই জান্নাত, আজকে করবে কাল মরে গেলে জান্নাত। এক, আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআতুন। নবীজি বলেছেন, নারী যদি চারটে কাজ করে, এক আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এক মাসের মধ্যে যদি তার শরীর খারাপ করে, 23 দিন রোজা রাখবে, 7 দিন অন্য সময় করে দিবে, নামাজ 23 দিন পড়বে, 7 দিন অসুখে পড়ে গেলে করা লাগবে না, তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, আহসানাত ফারজাহা, আর লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা পুরুষিদার সঙ্গে থাকবে। তিনটা হলো, এক নামাজ পড়া লাগবে, 2 রোজা করা লাগবে, সিয়াম, 3 কি পর্দা করা লাগবে। পর্দা আছে নদিয়াতে? জি আছে, সারা দুনিয়াতে নদিয়া কেন, সারা দুনিয়াতে বেহায়া নারী আর নারী, যেখানে যাবেন নারী, কত জায়গায় নারী দেখবেন আপনি, বলবো বলবো? নামাজে যেমন তসবি করে ওরকম হাত লাগান, আমি মোটামুটি 2-4 জায়গার নাম বলি, যেখানে যেখানে গেলে নারী কনফার্ম পেয়ে যাবেন। রাগ করো না, বলছি আমি, সনদিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা, দেখাও পরে যে গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি, সঙ্গে পাবো নারী, আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বাড়াকে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয়ে ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবীয় মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেথায় দেখো বাদানাইক আছে নারীর ফটো, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেথায় দেখো বাদানাইক নারীর ফটো আছে, ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার, নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর প্যারে পড়ে, তোর বউকে যায় না দেখা, যায় না রাস্তা ঘাটে, তোর বউকে যায় না দেখা, যায় না রাস্তা ঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে, নারে তাকবীর। আল্লাহর নবী বলেছেন, ওয়া আহসানাত ফারাজাহা, ও জগতের যত নারীরা যদি জান্নাতে যেতে চাও, তোমার লজ্জাস্থানের হেফাজত করে নাও, তাহলে তুমি জান্নাতে যেতে পাবে, তাছাড়া জান্নাতে যেতে পাবে না, জান্নাত যেতে পাবে না। একদিন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি রাত্রেবেলাতে, রাত্রির তখন 1টা-1.5টা মতো বাজে হয়তো, আমি আসামে যাবো, ট্রেনে ধরবো বলে দাঁড়িয়ে আছি, তা আমার সঙ্গে একটা বক্তা ছিল, আপনারা হয়তো চেনেন, হেদায়তুল্লাহ, বাংলাদেশের বাড়ি, আমার পাশের গ্রামেরই লোক, ঠিক আছে, আমরা দুজনা মিলে আছি, তা আমি একটু সত্যি কথা, মানে বাপের একটা ছেলে হলে খুব বদমাশ হয়, এটা স্বাভাবিক, তা ছোটো থেকেই খুবই বদমাশ, এত বদমাশ যে মুখে বলা যায় না, তা আমি এই ট্রেনে আর কি খুবই লাইন টিকিট কাউন্টারে, ওই জন্য লাইন টাইন দেওয়ার চিন্তা ভাবনা করছি না, আমি জানি বেলাকে এদিক ওদিক করে টিকিটটা কেটে নেব,
নেবেছে একটু আগের দিকে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে, আমি বলছি দাদা আমার টিকিটটা প্লিজ একটু কেটে দিন না। তা আমার দিকে আমরা আমরা চোখ বার করে দিয়ে বলছে, আমি দাদা না আমি দিদি, বলছি অস্তা কঠিন বিপদ হয়ে গেল। আমি ওর কাঁধে যখনই বেশ আদর করেই হাতটা দিয়েছি যাতে দয়া হয়, টিকিটটা কেটে দেন। আমাকে বলছে আমি দিদি, বলছি অস্তা গন্ডগোল হয়ে গেল। দাড়ি টুপিওয়ালা বড় পাঞ্জাবি পরে আছি, বিপদ। পাশে দেখছি আর একজন বসে আমাকে ডাকছে এদিকে আসুন। আমি ভাবছি তাহলে আর পি এফ আর পি এফ হবে হয়তো, বুঝতে বুঝতে পারছেন না আর পি এফ টি আর পি এফ হবে, আমার আজকে জেল জরিমানা দুটোই হবে। আমি ওকে গিয়ে বলছি দাদা কিছু বলছেন? আমাকে তখন বলছে আপনি আবার ভুল করছেন। কেন দাদা আমার ভুলটা কি? ওকেও দু তিনবার দাদা বলেছি, ও তখন বলছে যে মেয়েটা লাইনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে, আমি ওর মা এখানে বসে আছি। তার মানে কি, ওর মেয়ে কেমন পোশাক পরেছে আর ওর মা কেমন পোশাক পরেছে বোঝা বড় মুশকিল। কি বলছি বুঝতে পারছে? কি যে পোশাক পরে বোঝা বড়ই মুশকিল। আল্লাহ, মায়েরা যদি চার নম্বরের কাজ করে, আসানা ফারজাহা ও আতাদ বালাহা, শুধু স্বামী সেবা করবে। এখানেও আল্লাহর নবী তিনি বলছেন আদেশ করে চারটি কাজ নারী করবে, কটা? চারটা কাজ করবে। এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে ফরজ সিয়াম, স্বামীর সেবা করবে, লজ্জাস্থানে হেফাজত করবে। ফাতাদখুল বিন আবওয়াবিল জান্নাত, আল্লাহর নবী বলছেন জান্নাতের আটটি দরজা, যে কোনো দরজা দিয়ে ওই নারী প্রবেশ করে যাবে, কেউ বাধা দেবে না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো আদেশ আর নিষেধ বললাম কি না? এই দুটো আদেশ এবং নিষেধ কেউ যদি আপনি মানতে যদি না পারেন, তাহলে আপনি যে আল্লাহর নবীকে ভালোবাসেন এটা আপনি আর কাউকে বলতে যেন না। আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন আর কাউকে বলতে যেতে পারবেন না আপনি, যদি আপনি নাম মেনে নিতে পারেন। ইনশাআল্লাহ বলুন একবার, মানার চেষ্টা করব ইনশাআল্লাহ বলুন। বিড়ি হয়তো একদিনে ছাড়া যাবে না এটা আমিও জানি, কেন পেট ফুলে হয়তো মরেও যেতে পারে। ওর অনেকজনা বলে আমার পায়খানা হয় না হুজুর বিড়ি না খেলে, নানান রকমের সমস্যা আছে সবারই, তাই না? আপনি আজকে দশটা বিড়ি খেতেন, কালকে আটটা খান, আমি খেতে বলে দিয়ে যাচ্ছি, তারপরের দিন আপনি ছটা খান, তারপরের দিন আপনি তিনটে খান, এরকম করে আস্তে আস্তে অন্তত পুকুর ছেড়ে দেন। কি বলছি বুঝতে পারছেন? হারাম এখুনি ছাড়া লাগবে, তবুও আপনি আমার দিনই ভাই, আপনাকে আমি একটা মানে কৌশল বলে দিয়ে গেলাম এতটুকুই, তাই বলে ভাববেন না যে কালকেও জায়েজ, পরশু দিনও জায়েজ, তারপরের দিনও জায়েজ, মৌলভী সাহেব বলে গেছে, এটা যেন বলে দেবেন না। বলছি বুঝতে পারছেন? আল্লাহ আমাকে আপনাকে সকলকে মানার তৌফিক দিন, বলুন আমিন। যারা এতক্ষণ পর্যন্ত কঠিন পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে এসেছে, আল্লাহ তুমি যারা যে কথা বলেছে সকলের মনের আমল করার মতো জায়গা তুমি তৈরি করে দাও, বলুন আমিন। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।